আজকের ক্লাসটা খুব সহজ হবে। আগের দিনের ক্লাসে আমরা ক খ গ ঘ ঙ আর চ ছ জ ছ ঞ এই কটা অক্ষর কিভাবে আইপিএ তে প্রকাশ করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা আরেকটু এগোবো। আজকের ক্লাসটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা অক্ষর পরিচয় করব, আর দ্বিতীয় অংশে সেই অক্ষরগুলোর উপর ভিত্তি করে কিছু উদাহরণ আমরা অভ্যেস করে নেব। তাহলে শুরু করা যাক, চলুন। প্রথমে হবে ট। ট আমরা কি করে লিখবো আইপিএ তে? এটা একটা নতুন অক্ষর যার সঙ্গে আপনারা পরিচিত হচ্ছেন। ট ইংরেজিতে টি লিখবো, কিন্তু সেটা একটু লম্বা হবে। অক্ষরটা হবে এরকম। ইংরেজি যে রেগুলার টি, তার সঙ্গে এর একটা ফারাক আছে। রেগুলার টি হলো এরকম, বা অথবা আপনি এরকম লেখেন, তাই তো? কিন্তু এই টিটা তুলনামূলকভাবে একটু লম্বা। এই যে টি, এর একটা নাম আছে, একে আমরা বলে থাকি রাইট টেল টি। ডান দিক ল্যাজ গজিয়েছে, রাইট টেল ডান দিকে ল্যাজ গজিয়েছে, এইরকম টি। তাহলে ট এইটা একটু লম্বা একটা টি দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে থ আমরা কি করে প্রকাশ করব? থ লিখবো এইভাবে, প্রথমে আপনি রাইট টেল টি লিখলেন, তার সঙ্গে এইচ অ্যাসপিরেশনের সাউন্ড আপনি যোগ করে দিলেন। এরপর হলো ড। ড আমরা কি করে লিখবো? ড লেখার জন্য আমাদের যথারীতি আর একটা নতুন অক্ষর শিখতে হবে। সেটা হলো ইংরেজিতে আপনি যে ডি অক্ষর লেখেন, সেটাকে একটু তার ল্যাজটা লম্বা করে দিতে হবে। কিভাবে করবো আমি দেখাচ্ছি, দেখুন। এই যে আপনি ইংরেজিতে ডি লিখলেন, এই ডি এর এই লেজটা আর একটু নামিয়ে আপনি লম্বা করে দেবেন। এটা হলো ড। তাহলে ঢ কিরকম হবে? এই আপনি ড লিখেছেন, তার সঙ্গে অ্যাসপিরেশন যোগ করে দিন, এই হয়ে গেল আপনার ঢ। আর মূর্ধন্য ন, দেখুন বাংলা ভাষায় মূর্ধন্য ন এবং দন্ত্য ন এই দুটোর উচ্চারণ একই, তাই জন্য মূর্ধন্য ন হোক কি দন্ত্য ন হোক দুটোকেই আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে এই হলো আমার ট বর্গের ধ্বনিগুলো। ট বর্গের ধ্বনিগুলোর পর আমরা আরেকটু এগোই, এগুলোকে আমরা মুছে দিলাম। এরপর আসুন ত। ত আমরা কি করে লিখবো? সিম্পলি ইংরেজিতে আপনি ছোটখাটো টি যেভাবে লেখেন সেটা। আপনাকে ফারাকটা একবার মনে করিয়ে দিই, আমরা ট লিখেছিলাম এইভাবে, এই যে রাইট টেল টি, আর ত হলো একদম সাধারণ টি। থ কিভাবে লিখবো তাহলে? সাধারণ টি, তার সঙ্গে একটা এইচ। দ কি করে লিখবো? দ লিখবো সাধারণ ডি। ড ডয়ে কি ছিল? সাধারণ ডি এর ল্যাচটা একটু ডান দিকে লম্বা হয়ে গেছিল। এই যে আমরা ড লিখেছিলাম এইভাবে, একটু লম্বা লেজ, রাইট টেল ডি, এটার নাম ছিল রাইট টেল ডি, আর এটা হলো সাধারণ ডি। এবার হলো ধ। ধ কিভাবে লিখবো? সাধারণ ডি, তার সঙ্গে এইচ, আর ন কিভাবে লিখবো সেটা আমরা অলরেডি জানি, সেটা হলো এন। তাহলে এগুলো খুব সাধারণ বিষয়, আমরা খালি দেখলাম যেগুলো মূর্ধন্য ধ্বনি সেইগুলোর ট এবং ড, টি এবং ডি সেগুলো রাইট টেইল হয়ে যাচ্ছে। তাহলে দন্ত্য পর্যন্ত হলো, এরপরে আমরা আরেকটু এগোই, এগুলো বুঝে দিলাম। আমরা প লিখবো এরপরে। প কিভাবে লিখবো আপনারা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছেন, খুব সহজ। পি, তাহলে ফ লিখবো কি করে? এটা যেহেতু বাংলা ফ, ইংরেজি এফ দিয়ে আমরা লিখবো না, বাংলা ফ আমরা লিখবো এইভাবে, পি এর সঙ্গে এইচ। ব কি করে লিখবো আপনারা বুঝতেই পারছেন, বি দিয়ে লিখবো। ফ কি করে লিখবো? এগুলো খুবই সহজ জিনিস, বি এইচ। ম কি করে লিখবো? এম। এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট একবার দেখলে আপনাদের নিশ্চয়ই মনে থেকে যাবে। আর একটু আমরা এগোই, এগুলো বুঝে দিলাম। এরপরে আসছে অন্তঃস্থ জ। এবার আপনি লক্ষ্য করে দেখুন, বাংলা ভাষায় অন্তঃস্থ জ এর আলাদা কোনো উচ্চারণ নেই, তাই তো? আমরা বর্গীয় জ এবং অন্তঃস্থ জ বাংলা ভাষায় একইভাবে উচ্চারণ করি। তাহলে অন্তঃস্থ জ যেভাবে লিখবো সেটা বর্গীয় জ এর সঙ্গে
একই হবে। বর্গীয় য আমরা কিভাবে লিখেছিলাম কতদিনের ক্লাসে আমরা শিখেছি মনে করে দেখুন, আমরা এইভাবে ডি লিখেছিলাম, তারপরে এরকম একটা ল্যাজলা জেড লিখেছিলাম, তাই তো? তাহলে অন্তঃস্থ য আমরা তাই নিয়েই প্রকাশ করব। তারপরে হলো র, র কিভাবে লিখব, আর ল কিভাবে লিখব, এল। এবং এই যে বটা অন্তঃস্থ ব, বাংলা ভাষায় অন্তঃস্থ ব এই এর জন্য কোনো আলাদা চিহ্ন নেই, এবং এটাকে আমরা সাধারণ যে ব সেটা দিয়ে প্রকাশ করব। মানে বর্গীয় ব যেমন আমরা বি দিয়ে প্রকাশ করেছিলাম, এই বটাকেও আমরা একইভাবে প্রকাশ করব। আজকের ক্লাসে অক্ষর পরিচয় বলতে এইটুকুই, অক্ষর পরিচয় বিষয়ে আমরা আর এগোবো না, তার পরিবর্তে অক্ষর পরিচয়টা এখানে থামিয়ে দিয়ে আমরা এই যতগুলো অক্ষর আজকের ক্লাসে চিনলাম, বেশ সহজ, কোনো জটিলতা নেই আজকের ক্লাসে, সেই অক্ষরগুলোর উপর ভিত্তি করে কিছু উদাহরণ এখন অভ্যাস করে নেব। আমরা মোট 18টা উদাহরণ আজকের ক্লাসে দেখব, এক এক করে করা যাক। প্রথমে যে শব্দটা আছে সেটা হলো, এক নম্বর আমাদের হলো টাকা। ধরা যাক আপনি লিখতে চান টাকা, কিভাবে লিখবেন? প্রথমে আপনাকে ট লিখতে হবে। আজকের ক্লাসে আপনি শিখেছেন ট মানে হলো এই লম্বা টি, তাই তো? রাইট টেল টি। তাহলে এইটা হলো আপনার টাকা, এই টিটা সাধারণ টি এর চেয়ে আলাদা। তারপরে ধরুন আপনি দু নম্বর উদাহরণটা করছেন, আপনি করছেন তাকানো। তাকানো কিভাবে করবেন? এটা কিন্তু ত, এটা হবে সাধারণ টি, রাইট টেল টি নয়, তা কা নো। খুব সহজ, তাই তো? খালি ত আর ট এর তফাৎ। তারপরে তিন নম্বর আমরা যে উদাহরণটা করব সেটা হলো ঠাকুর। ঠাকুরের কুড় অংশটা নিয়ে কোনো জটিলতা নেই। এই যে ঠা, এইটা আমরা কি করে লিখব, ঠ লিখতে আজকের ক্লাসে আমরা শিখেছি। এই যে লম্বা টি, তার সঙ্গে এইচ এ কে ইউ আর, হয়ে গেল আমার ঠাকুর, তিন নম্বর উদাহরণ। তারপরে আমাদের চার নম্বর উদাহরণে যে শব্দটা আছে সেটা হলো ঢাক। ঢাক আমরা কিভাবে লিখব? আপনি ঢ লিখবেন কিভাবে? ডয়ের সঙ্গে অ্যাসপিরেশন যোগ করে। আজকের ক্লাসে আপনি শিখেছেন আপনি ড লিখছেন এইভাবে, তাহলে এটা হলো আপনার ঢ, তাই তো? এটা দেখুন রাইট টেল ডি, এই হলো আপনার ঢাক। তারপরে আসুন পাঁচ নম্বর উদাহরণে। পাঁচ নম্বর উদাহরণে ধরে দেখ আপনি লিখতে চাইছেন বান, মূর্ধন্য দিয়ে যে বানানটা, কিভাবে লিখবেন? দেখুন বাংলায় তো মূর্ধন্য ণ এর আলাদা কোনো উচ্চারণ নেই, তাহলে বান আপনি দন্ত ণ এর মতো করেই ণটা লিখতে হবে। আপনি লিখছেন বান। আর ছ নম্বরে যে বান মানে বন্যা দন্ত ণ দিয়ে, সেই বানানটা আপনি যদি লিখতে চান তাহলেও কিন্তু আপনাকে একই জিনিস লিখতে হবে, এই দুটো বানের মধ্যে কোনো ফারাক নেই। এরপর আমরা যাই সাত নম্বর উদাহরণে। সাত নম্বর উদাহরণে আপনি লিখতে চাইছেন ফল। এই যে ফটা, এইটা দুখানা ঠোঁট দিয়ে আমরা উচ্চারণ করছি, ঠোঁটের সঙ্গে দাঁত স্পর্শ করে ইংরেজি মাফিক কিন্তু আমরা উচ্চারণ করছি না। এই ফটা আমরা কিভাবে লিখবো? আমরা শিখেছি পিএইচ। এবার আপনি লিখতে চাইছেন অ, ফলে অধ্বনি রয়েছে। অধ্বনি মানে হলো সেই উল্টানো চরকির মতো ধ্বনিটা, যেটাকে ওপেন ও বলা হয়। এই যে চিহ্নটা আপনি দেখছেন স্বরবর্ণের ক্লাসে আমরা শিখেছিলাম, এটাকে বলা হয় ওপেন ও, তাই তো? এমন একটা ও যেটা ওপেন, ফল, এই হলো আপনার ফল। তারপর হলো আমাদের আট নম্বর। আট নম্বরে কি রয়েছে? আট নম্বরে ধরে যাক আপনি লিখতে চাইছেন রুদ্ধ, একটা যুক্তাক্ষর পেলাম আমরা, দেখা যাক রুদ্ধ কিভাবে লিখব। রুবকি আপনি লিখলেন, এরপর আপনাকে লিখতে হবে দ। দ কি করে লেখে? সিম্পল ডি। তারপরে আপনাকে লিখতে হবে ধ। ধ কি করে লেখে? ডি এর সঙ্গে এইচ। আর আমরা যখন উচ্চারণ করি তখন দেখুন আমরা বলছি রুদ্ধ, ও উচ্চারণ হচ্ছে, তাই তো? রুদ্ধ অ এইভাবে আমরা উচ্চারণ করি না, আমরা বলি রুদ্ধ। তাহলে এর সঙ্গে একটা আপনি ও দিন, হয়ে গেল আমার রুদ্ধ। তারপর ন নম্বর উদাহরণে আসুন। আমাদের ন নম্বর উদাহরণে ধরা যাক আপনি লিখতে চাইছেন যামিনী। যামিনী শব্দটা লিখি
একটা অন্তঃস্থ জ্বর রয়েছে বটে, কিন্তু আমরা তো জানি যে অন্তঃস্থ জ্বরের উচ্চারণ বাংলায় বর্গীয় জ্বরের মতোই হয়ে থাকে। তাহলে যামিনী আমরা কিভাবে লিখবো? এই যে প্রথমে আমরা যা লিখলাম এটা বর্গীয় জ্বর এবং অন্তঃস্থ জ্বর দুটোকেই বোঝায়, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন। এই হয়ে গেল আমার যামিনী, খুব সহজ। তারপরে আমাদের 10 নম্বর উদাহরণে আছে যদি। 10 নম্বর উদাহরণে আপনি লিখতে চাইছেন যদি, যদি কিভাবে লিখবেন? আবারও আপনি জ লিখলেন, উচ্চারণটা দেখুন যদি নয়, উচ্চারণটা হলো যদি। তাহলে আমাদের উচ্চারণকে গুরুত্ব দিতে হবে। ও দিলাম, তারপর দি, হয়ে গেল আমার যদি। 11 নম্বরে আসুন। 11 নম্বরে আমার যে শব্দটা আছে সেটা হলো লজ্জা। লজ্জা এখানেও একটা আমরা যুক্তাক্ষর পাচ্ছি। প্রথমে আমি লিখলাম ল, এই যে অ কিভাবে লিখবো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপর দুখানা জ লিখতে হবে। জ লেখা তো আমরা শিখে গেছি, এটা হলো প্রথম জ আর এটা হলো আমার দ্বিতীয় জ, এর সঙ্গে আ দিলাম, হয়ে গেল আমার লজ্জা। তারপর 12 নম্বরে যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হলো ব্রত। ব্রত কি করে লিখবো? খুব সহজ, বিআরও, দুঃখিত, বিআরও টিও, ব্রত। আবার আমরা ব্রত এইভাবে উচ্চারণ করি না, আমরা বলি ব্রত, তাহলে বিআরও টিও। 12 নম্বরের পর 13 নম্বরে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা একটু আমাদের শিখতে হবে। 13 নম্বরের শব্দটা হলো আমরা লিখতে চাইছি ধ্যান। এবার দেখুন আপনার প্রাথমিকভাবে মাথায় এরকম ধ্যান শব্দটা শুনলে হতে পারে, হয়তো আপনি লিখতে চাইবেন THYAN, কিন্তু সেটা আপনি রোমানে লেখেন। এখানে আমরা রোমান শিখছি না, আমরা আইপিএ শিখছি। আইপিএতে ধ্যানে বানানে জখলা আছে, তাতে কিছু যায় আসে না, উচ্চারণটাকে আমরা গুরুত্ব দেব, তাই তো? তাহলে প্রথমে আমার আছে ধ। ধ কি করে লিখব? DH। এইবার যে স্বরধ্বনিটা আছে সেটা হলো এ। এ স্বরধ্বনি কি করে লেখে আমরা শিখেছিলাম, মনে করো এস চিহ্ন দিয়ে, তাই তো? এই যে ধ্যান, তার সঙ্গে ন যোগ করে দিন, আপনি পেয়ে গেলেন ধ্যান। 14 নম্বরে আমরা যে শব্দটা শিখব সেটা হলো ব্যয়। এখানে একটা মজা আছে, দেখুন এখানে জখলা রয়েছে কিন্তু উচ্চারণ আমরা বয় এভাবে করি না, আমরা উচ্চারণ করছি ব্যয়, তাই তো? তাহলে কিভাবে লিখবো? প্রথমে আপনি বি লিখলেন, ব সাউন্ডের জন্য, তার সঙ্গে এ ধ্বনি, এ ধ্বনি বসালাম, এই যে এইগুলো এ ধ্বনি। এরপরে এই যে অন্তঃস্থ অ রয়েছে, এই অন্তঃস্থ অ কি করে লিখতে হয় আপনি এখনো শেখেননি, আমি আপনাকে বলে দিচ্ছি। অন্তঃস্থ অ এইটার মানে হলো, আপনি এইভাবে ধরতে পারেন, অন্তঃস্থ অ ইকুয়াল টু এই এতে হসন্ত। চারটে রুদ্ধস্বর হয় আমাদের, তার মধ্যে ই উ এ ও, এই চারটেতে মনে করুন হস্তচিহ্ন রয়েছে। তাহলে অন্তঃস্থ অ এর মানে হলো আসলে এতে হস্তচিহ্ন দেওয়া, এতে হসন্ত দেওয়া। তাহলে এবার আপনি ব্যয় বানানটা করুন। ব্যয় কীভাবে লিখবো? এ কীভাবে লিখি? এ আর হস্তচিহ্নের জন্য এরকম নিচে একটা উল্টানো বাটির মতো চিহ্ন দিলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমরা বারবার বলছি না উল্টানো বাটির মতো চিহ্ন, অন্য একটা ক্লাসেও আমরা পুরো একটা ক্লাস এই নিয়ে মাথা ঘামিয়েছি। এই উল্টানো বাটির মতো চিহ্নটাকে ইংরেজিতে বলা হয় সাবস্ক্রিপ্ট আর্চ, আর এটার বাংলা আমি দুরকমের বাংলা পেলাম। পবিত্রবাবু এটাকে বাংলায় বলছেন উল্টানো চন্দ্রকলা, আর বাংলাদেশের কিছু বইতে একে বাংলায় বলা হচ্ছে নখচিহ্ন। তো যে নামে খুশি আপনি ডাকুন, ডাজ নট ম্যাটার। ব্যাগ শব্দটা আমরা এইভাবে লিখব। এরপরে আসছি আমাদের 15 নম্বর উদাহরণে। আমাদের 15 নম্বর উদাহরণে যে শব্দটা রয়েছে সেটা হলো ব্যবহার। খুব সহজ, দেখে নেওয়া যাচ্ছে ব্যবহার। ব্যবহার কি করে লিখবো? প্রথমে ব্যয় লিখতে হবে, এই যে ব্যয় চলে এলো, ব্যবহার, তাই তো? বো, বি ও লিখলেন, হার, এইচ এ আর, হয়ে গেল আমার ব্যবহার। ওকে, এরপরে আসুন আমাদের 16 নম্বর উদাহরণে। আমাদের 16 নম্বর উদাহরণের যে শব্দটা রয়েছে সেটা হলো ব্যতিক্রম। বানানটা লেখা যাবে
আমি মাঝে মধ্যেই ভুল করে এটাকে ব্যতিক্রম বলে উচ্চারণ করে ফেলি, কিন্তু সেটা ভুল উচ্চারণ, এর প্রমিত উচ্চারণটা হলো ব্যতিক্রম। ওই যে একটা হ্রস্বই রয়েছে, হ্রস্বই আছে বলে এই জফলাটার উচ্চারণ এ হবে না, হ্রস্বের জন্য এই জফলাটার উচ্চারণ হয়ে যাবে এ, এটার উচ্চারণ হলো ব্যতিক্রম। তাহলে আমরা কিভাবে লিখবো? বে, খুব সহজ, একার যেভাবে দেয় তি ক্রম, সি আর সরি কে আর এ, এগুলো আমার ব্যতিক্রম। ওকে, তারপরে আমার ১৬ নম্বরে হলো ব্যতিক্রম, ১৭ নম্বরে যে শব্দটা রয়েছে সেটা হলো ব্যথা। ব্যথা কি করে লিখব? ব্যা লিখতে তো আপনারা এতক্ষণ শিখে গেছেন, এই হলো ব্যথা, পিএইচ এ, এগুলো আমার ব্যথা। ১৮ নম্বর এবং আমাদের লাস্ট শব্দ যেটা সেটা হলো ব্যথিত, উচ্চারণটা আপনি মন দিয়ে লক্ষ্য করুন। ১৭ নম্বর শব্দে জফলাটার উচ্চারণ ছিল এ, ব্যথা, আমরা এইভাবে উচ্চারণ করি, কিন্তু ১৮ নম্বর শব্দে দেখুন একটা হ্রস্বইকার চলে এসেছে এই যে এখানে, তাই তো? তাই জন্য ১৮ নম্বরে এর উচ্চারণটা পাল্টে গেল, এর উচ্চারণ ব্যথিত নয়, এর উচ্চারণ হলো ব্যথিত, একার উচ্চারণটাই একার চলে আসবে। ওকে, তাহলে সেইটা আমরা প্রকাশ করবো কিভাবে? আইপিএতে বে থি তো, এগুলো আমার ১৮ নম্বরের শব্দ। তাহলে ১৭ এবং ১৮ নম্বর, এখানেও বয় দখলা আছে, এখানেও বয় দখলা আছে, কিন্তু এই বয় দখলাটা আমরা প্রকাশ করছি এ ধ্বনি দিয়ে, এই বয় দখলাটা আমরা প্রকাশ করছি এ ধ্বনি দিয়ে। আইপিএতে আমরা দেখতে পেলাম তাহলে উচ্চারণ অনুযায়ী আইপিএ লেখা হচ্ছে, বানান সেখানে গুরুত্ব পাচ্ছে না। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, পরের দিনের ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো।